إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير عن ابن عباس سمع عمر رضي الله عنه يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله رواه البخاري প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক রহমাতুল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সমবেত সুধী আজ পঁচিশে রজব ১৪৪৪ হিজরি চার ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ এবং ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ জুমআহবারের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ইসরা ও মেয়রাজ এবং আমাদের শিক্ষা যেহেতু আমাদের এই ভারতীয় উপমহাদেশে রজব মাসের ২৭ তারিখ শবে মেয়রাজ সংঘটিত হয়েছে বলে প্রচলিত রয়েছে এবং এই ধারণার ভিত্তিতে এ মাসে ২৭ রজবকে শবে মেয়রাজ উদযাপনের জন্য আমাদের সমাজের এক শ্রেণীর মুসলিমরা দিন হিসেবে নির্ধারণ করে নিয়েছেন যদিও ইতিহাসে বা সঠিক তথ্য মতে রজব মাসেই কি হয় নাই শবে মেয়রাজ সংঘটিত হয় নাই তবে শবে মেয়রাজ যেহেতু হয়েছে এবং এটা সত্য সেই হিসেবে আমাদের আলোচনার বিষয়ে এই মাসে আমরা নির্ধারণের কারণ হচ্ছে এই মাসে মানুষ শবে মেয়রাজকে কী করে থাকে স্মরণ করে থাকে সেটা ভুল তথ্যের ভিত্তিতে হোক বা সমাজে প্রচলিত ২৭ মেয়রাজকে ঘিরেই হোক তো আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব
শরিয়ার দৃষ্টিতে এই মেরাজের বিষয়টি এবং ইসরা ও মেরাজের যে পরিচয় রয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব এবং মেরাজ যে সশরীরে সংগঠিত হয়েছে এটা কোনো স্বপ্নযোগে কল্পকাহিনী নয় বা সংগঠিত কোনো বিষয় নয় যার কারণে যারা মেরাজকে বিশ্বাস করতে চায় না বিশেষভাবে বিজ্ঞান মনস্ক অনেক মানুষ তারা মেরাজের এই ঘটনাকে অস্বীকার করে এবং অনেক মুসলিম দাবিদাররাও মেরাজকে সশরীরে সংগঠিত হওয়ার বিষয় কি রয়েছে তাদের সন্দেহ রয়েছে এবং দ্বিমত রয়েছে তো এই বিষয়টি আমরা কোরআন এবং সহি সুন্নার আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব পাশাপাশি এই মেরাজ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সে বিষয়টিও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ শরীয়ত দৃষ্টিতে শবে মেরাজ আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো নবী আসেন নাই এমন কোনো রসুল আসেন নাই যাদেরকে বা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সান্নিধ্যে সপ্ত আকাশে নিয়ে গিয়েছেন এবং মেরাজ সংগঠিত করিয়েছেন কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে এবং সর্বশেষ নবী হিসেবে তার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ করেছেন এবং তার সান্নিধ্যে নিয়ে মেরাজ সংগঠিত করেছেন পৃথিবীর ইতিহাসে এটি যেমন বিস্ময়কর ঘটনা পুরো নবুয়তের ইতিহাসেও তেমন বিস্ময়কর ঘটনা এটি এই জন্য এই বিষয়টি আমাদের সঠিকভাবে জানা দরকার যাতে করে এই বিষয়ে কোনো ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে না থাকে আমরা এই পুরো জার্নিটাকে দুইটা ভাগে বিভক্ত দেখতে পাই একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণকে যেটা মসজিদুল হারাম থেকে নিয়ে বাইতুল মকদিস অর্থাৎ বাইতুল মকদ্দাস পর্যন্ত যেই সফরটা হয়েছিল ভ্রমণটা হয়েছিল এটা হচ্ছে কি ইসরা আর মেরাজ এর আবিধানিক অর্থ হচ্ছে সিঁড়ি যেটা বাইতুল মকদ্দাস থেকে নিয়ে সপ্ত আকাশ পর্যন্ত যে জার্নিটা হয়েছে সেইটা হচ্ছে মেরাজ তো এখানে এই মেরাজের বিষয়টি আসলে সত্য সত্যই ঘটেছিল কি না এটা আমাদের জানার জন্য কোরআনুল করিমের দিকে আমরা প্রথমে দৃষ্টি দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার মধ্যে ইরশাদ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি পবিত্রময় সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন এখানে আসরা এই শব্দটি আরবি ব্যাকরণে বাবি ইফালের যেই ফেল সেখান থেকে এসেছে সকর্ম ক্রিয়া হিসেবে যার দ্বারা আসরা শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি করিয়েছেন ভ্রমণ করিয়েছেন আল্লাহ রসুল ভ্রমণ করেছেন এমনটা বলা হয় নাই তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন সেটা নিঃসন্দেহে সম্ভব আর এই আয়াতের শুরুতে তিনি বলেছেন সুবহানা আমরা জানি যে আশ্চর্যজনক কোনো কিছু যদি আমরা দেখি তাহলে কি বলে থাকি সুবহানাল্লাহ তো যদি এই ব্যাপারটা স্বপ্নযোগে হতো বা সাধারণ বিষয় হতো তাহলে সুবহানা এই শব্দটা আল্লাহ তাআলা কি করতেন না ব্যবহার করতেন না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন এটা করিয়েছেন এই ভ্রমণটা আর যেখানে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন সেখানে নিঃসন্দেহে এটা সম্ভব কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে সূরা বাকারার 117 নম্বর আয়াতে ইরশাদ করেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের উদ্ভাবক হচ্ছেন কে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইদা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চান কোনো বিষয় করতে চান তখন শুধু বলেন কুন হও আর ফায়াকুন অতঃপর তা কি হয়ে যায়
তাহলে যার কমান্ড শুধু দিতে বাকি হতে দেরি নাই তার পক্ষে সবই সম্ভব। অতএব এখানে যারা মেয়রাজকে অস্বীকার করতে চায় তাদের জন্য স্পষ্ট প্রমাণ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা কি করেছেন সংগঠিত করিয়েছেন। অতএব এখানে আমাদের সন্দেহ করার কোনো সুযোগ নাই, কারণ যিনি এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার কাছে এটা সামান্য ব্যাপার, কিছুই না। অতএব আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে এই বর্ণনা পেশ করেছেন মেয়রাজের এটা আমরা এখান থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারি যে এটা সত্যি সত্যি সংগঠিত হয়েছে। এবং এখানে আরও একটি বিষয় স্পষ্টভাবে প্রমাণিত, সেটা হচ্ছে বিআবদিহি, আদ শব্দ ব্যবহার করেছেন তিনি, তার বান্দাকে তার দাসকে কি করেছেন ভ্রমণ করিয়েছেন। আদ বলা হয় শরীর এবং দেহ এবং কি আত্মা উভয়টার সমন্বয়ে আবদ হয়, দাস হয়। শুধু রুহ বা শুধু আত্মাকেও আবদ বলা হয় না, আবার শুধু শরীরটাকেও কি বলা হয় না আবদ বলা হয় না। অর্থাৎ জিসমানি এবং রুহানি শারীরিক এবং আত্মিক উভয়টার সমন্বয়ে এই সফর কি হয়েছে সংগঠিত হয়েছে। অতএব যারা এই ব্যাপারে দ্বিমত পোষণ করে থাকেন যে এটা সশরীরে হয়েছে নাকি স্বপ্নযোগে হয়েছে তাদের জন্য যেমন এটা দলিল, অনুরূপভাবে যারা বিশ্বাস করে না যে মেয়রাজ সংগঠিত হওয়ার ব্যাপারটি আদৌ সঠিক কিনা তাদের জন্য কি রয়েছে দলিল রয়েছে। কারণ পৃথিবীর বুকে মানুষ চাঁদে শুধু কী করতে পেরেছে, পা রাখতে পেরেছে, তারপরও এটা নিয়ে কী রয়েছে অনেক সন্দেহ সংশয় রয়েছে। কিন্তু এটা আমরা জানি যে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলি নিচ আসমানে কী করা হয়েছে স্থাপন করা হয়েছে, এগুলি আসমানের উপরে নয়। সুতরাং এই নিচ আসমানে যাদের যাওয়ার ক্ষমতা, আসমান পর্যন্ত পৌঁছারই যাদের ক্ষমতা নাই, তারা কীভাবে সপ্ত আকাশ পর্যন্ত যাওয়ার চিন্তা করবে এটা স্বাভাবিক, এই জন্য তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু যে আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আসমান এবং জমিনের ক্ষমতা তারই হাতে, এটা আমাদের কি বুঝতে হবে। এজন্য তিনি যখন সফর করিয়েছেন, তিনি যখন তার বান্দাকে সপ্ত আকাশের উপরে নিয়ে গিয়েছেন, এ ব্যাপারে আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা থাকতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আরও স্পষ্ট করে সূরাতুন নাজমের মধ্যে তিনি 13-18 আয়াত পর্যন্ত এই পুরো ব্যাপারটা আসলে সেখানে যাওয়া হয়েছিল কি না এ বিষয়টি কি করেছেন স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সূরা নাজমের 13 আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, আর অবশ্যই তিনি তাকে আরও একবার কি করেছেন দেখেছেন। এখানে হু এই জমিরটি সর্বনামটি কাকে উদ্দেশ্য করছে এই বিষয়টির ক্ষেত্রে অনেকেই আল্লাহকে দেখা কি করেছেন অর্থ করেছেন, কিন্তু কোরআন এবং বিশুদ্ধ সুন্নায় এমন কোনো প্রমাণ নেই যে এই হু দ্বারা সর্বনামটি তাকে দেখেছেন এর দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে এটা প্রমাণ পাওয়া যায় না। বরং এখানে এই হু সর্বনামটি জিবরিল আমিনকে কি করা হয়েছে উদ্দেশ্য করা হয়েছে, যেমনটি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহিহ বুখারীর 3234 হাদিসে তার বর্ণনা এসেছে। তিনি বলছেন, মান জাআমা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যে ব্যক্তি এই ধারণা করবে বা দাবি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন, ফাকাদ আযমা, সে এখানে মিথ্যা দাবি করলো। অর্থাৎ তার এই দাবিটি কি মহা ভুল হিসেবে আখ্যায়িত হবে, অর্থাৎ তার এই দাবি সঠিক নয়। এরপরে তিনি বলছেন, ওয়ালাকিন ক্বাদ রাআ জিবরিল ফি সূরাতিহি, বরং তিনি জিবরিল আমিনকে তার নিজ আকৃতিতে কি করেছেন দেখেছেন, ওয়াখলকুহু সাদুম মা বাইনাল উফুক, আর তার আসল আকৃতিতে আসল চেহারায় তিনি তাকে দেখেছেন যার বিশালতা আসমানের দিগন্ত জুড়ে কি হয়েছিল বিস্তৃত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। অন্য আরেকটি বর্ণনা এসেছে যেখানে সূরা নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এটা অনেকে দলিল দিয়ে থাকেন যে এখানে আল্লাহ তাআলা নিকটবর্তী হওয়া বা আল্লাহকে দেখার প্রমাণ হিসেবে তারা পেশ করে থাকেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা, তিনি নিকটবর্তী হলেন এমন কি দুইটি ধনুক, তীর ধনুক আমরা দেখি এই তীর এবং ধনুকের মাঝে যে দূরত্ব থাকে এর চাইতেও কি নিকটবর্তী হয়েছেন, অর্থাৎ দুই ধনুকের দূরত্ব রইল বাকি এত নিকটবর্তী তিনি কি হয়েছিলেন। ফাওহা ইলা আব্দিহি মা আওহা, এরপরে তার বান্দাকে অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহ রসুলের উপরে যা ওহি করার তা তিনি কি করলেন ওহি করলেন। কিন্তু এখানে এই
আয়াত দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে এই বর্ণনাও ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন যে আন্নাহু রাআ জিবরিলা লাহু সিত্তুমিয়াতিন জানাহিন, এখানে জিবরিল আমিনকে দেখার বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে দেখেছেন তার 600 ডানা বিশিষ্ট আকারে। অর্থাৎ জিবরিল আমিনের 600টি কি রয়েছে? পাখা রয়েছে, ডানা রয়েছে। এই পুরো আকৃতিতে তার 600 ডানা সহ জিবরিল আমিনকে তিনি দেখেছেন একেবারে নিকটবর্তী হয়ে। যেই সময়ে তিনি মেয়রাজে গিয়েছেন সেই সময়ে জিবরিল আমিনের সাথে কি তার দ্বিতীয় সাক্ষাৎ সময় হয়ে যায়, যার কারণে তিনি এই সাক্ষাৎটা ওখানেই কি হয়েছে তার, যে বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, তিনি তাকে দেখেছেন আরও একবার। কাকে? জিবরিল আমিনকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার কথা বলা হয় নাই।